সবাইকে স্বাগত। ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অরূপ ব্লগ চ্যানেলে, আর আমি সঙ্গে অরূপ। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আজকের কোথায় যাব। চম্পাহাটি হারাল যে বিখ্যাত বাজি মার্কেটে রয়েছে, সেই বাজি মার্কেটের সংলগ্ন যে ক্লাবটি হারাল সবুজ সংঘ, সেই হারাল সবুজ সংঘের যে শ্যামা প্রতিমার শোভাযাত্রাটি হয়, সব থেকে বড়ো শোভাযাত্রা। কোভিড মহামারীর জন্য 3 বছর বন্ধ ছিল, 2022 থেকে আবার শুরু হয়েছে। সেই শোভাযাত্রাটি আজকের আমরা দেখতে যাব, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন সেই শুরু হলো হারাল সবুজ সংঘের শোভাযাত্রা, যার অপেক্ষায় ছিলাম সেই শোভাযাত্রাটি এখন শুরু হলো। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধ ছিল করোনার জন্য, আবার 2022 হচ্ছে। এই বিখ্যাত চম্পাহাটি বাজি মার্কেটের এই কালী প্রতিমার শোভাযাত্রা, মণিমালার সাথে সাথে রয়েছে প্রচুর লাইট গেট, সেই লাইট গেটগুলো আপনারা দেখতে পাবেন। প্রাচীন সময়ে এই পালকি একটি বিলাসবহুল যানবাহন ছিল, আর সেই পালকিতেই আজকের মায়ের দেবীঘরটি সাজানো হয়েছে। Thank you.
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখাবো চম্পাহাটি হারালের আতসবাজি প্রতিযোগিতা।